বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে আমি 500 গ্রাম চাল 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি। তো এখানে আমার ফ্রাইড রাইস বানাতে যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, মটরশুঁটি, ক্যাপসিকাম, আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, আর আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিনি আর ঘি। এখানে আমি গ্যাস অন করে গামলিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। গামলিতে জল গরম হতে থাক, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো, দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার জল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, নুন দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে, গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেব। এবার এর মধ্যে চালগুলো দিয়ে দেব। এখানে আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এখানে একটা আমি ঝালরি গামলা নিয়ে নিয়েছি, ভাতটা আমি এর মধ্যে ঢেলে নেব। মানে আমি ভাতে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভাত দিয়ে দেব। ভেজে রাখা সবজি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব ভাতগুলো সবজির সঙ্গে। এর মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, এর মধ্যে আমি চিনি ছড়িয়ে দিলাম, ভাতগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভাতগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর আমি ভাতটা নামিয়ে নেব। এইভাবে আমি বাকি ভাতগুলোকেও ভেজে নেব, নিয়ে আমি ফিরে আসছি। এখানে আমার সব রাইস হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো, আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। বাড়িতে এভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।